নদিয়াবাসীর 100 পুরুষের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। মানুষ চাইছে পরিবর্তন। আগামী লোকসভা নির্বাচনে জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 100 প্রকল্পের কাজ আমাকে রেডি রাখতে বলেছে, আর সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। 4 জুন পরিষ্কার হয়ে যাবে এই লোকসভা কেন্দ্র থেকে কে জয়লাভ করবে। এদিন নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভীমপুরে একাধিক জায়গায় নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে একথা বললেন বিজেপির প্রার্থী অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়ির রাজবধূ অমৃতা রায়। এদিন তিনি তীব্র দাবদাহের মধ্যে 100 কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেন। তবে ভীমপুর এলাকার এক ঐতিহ্যবাহী মন্দিরে তিনি প্রথমে পুজো দেন, এরপর বেরিয়ে পড়েন ভোট প্রচারে। সাথে ছিলেন তার একমাত্র সন্তান মনীষ রায়। যেদিন থেকে অমৃতা রায়ের নাম ঘোষণা হয় তারপরে কীভাবে রণকৌশল তৈরি করতে হবে সেই নিয়ে মাথা ঘামান ছেলে মনীষ রায়। তবে বাড়তি অক্সিজেন পেয়ে যায় প্রধানমন্ত্রী ফোনের মাধ্যমে। কথোপকথন হয় নরেন্দ্র মোদীর সাথে অমৃতা রায়ের, তারপরে নির্বাচনী ভোট প্রচারে জোরদার প্রচার চালিয়ে যান তিনি। ইতিমধ্যে 2টি নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আগামী 13ই মে রানাঘাট লোকসভা কেন্দ্র ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচন। তারই মাঝে আবহাওয়ার খামখেয়ালি, যত দিন যাচ্ছে ততই গরমে তাপমাত্রা বাড়ছে, যদিও ভীমপুর এলাকার মানুষ তাকে কাছে পেয়ে আপ্লুত। ভারত মায়ের বীর সন্তান মেঘার সর্দার অমর রহে, অমর রহে, অমর রহে, ভারত মাতা কি জয়। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।